আপনাদের যে খবরের দিকে নজর রাখবো, গার্ডেন রিচে বৃহস্পতিবার রাতে সেখানে সিলিন্ডার ফেটে 2200 জন আহত হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার রাতে গার্ডেন রিচে গ্যাস সিলিন্ডার ফেটে 2200 জন আহত হয়েছেন, তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই কলকাতা পুর নিগমের মেয়র ফিরাদ হাকিম তাদের দেখতে হাসপাতালে যান। গার্ডেন রিচ থানার অন্তর্গত বিচালিঘাট রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। গার্ডেন রিচে গ্যাস সিলিন্ডার ফেটে 2200 জন আহত হয়েছে, তাদেরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাতেই সেখানে দেখতে যান কলকাতা পুর নিগমের মেয়র ফিরাদ হাকিম। গার্ডেন রিচ থানার অন্তর্গত বিচালিঘাট রোডে গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে যেমনটা জানা যাচ্ছে। আপনাদের সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি যেখানে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। এই ঘটনায় 2200 জন আহত হয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই 2200 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাদের আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, সেখানে দেখতে গতকাল রাতেই কিন্তু সেখানে পৌঁছে যান ফিরাদ হাকিম। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? প্রথমে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যাবেলা গার্ডেন ব্রিজের থানা অন্তর্গত বিচলি ঘাটে রোডে গ্যাস সিলিন্ডার বাস করে 22 জন মতো ব্যক্তি আহত হয়েছে, যার মধ্যে 16 জনকে এসএসকেএম এ ট্রমা কেয়ার ভর্তি করা হয়েছে। 77 নম্বর বিচলি ঘাট রোডের সেখানে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় এবং পুরো আঘাত রয়েছে বেশ কয়েকজনের। ইতিমধ্যেই আলী হোসেন, কামরুদ্দিন, তাহাবুদ্দিন, তাপি আলম এরকম বেশ কয়েকজনের তারা আহত রয়েছে। পাশাপাশি গতকাল সন্ধ্যাবেলা খবর পেয়ে কিন্তু এসএসকেএম হাসপাতালে এখানে ট্রমা কেয়ারে 16 জন ভর্তি রয়েছে। সেখানে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং এলাকার বিধায়ক বলা যেতে পারে সেই ফিরাদ হাকিম তিনি গেছেন এবং সেখানে পরিষ্কারভাবে তিনি কিন্তু জানিয়েছেন যে পুরো বিষয়ে তদন্ত হবে, কিভাবে গ্যাস সিলিন্ডার পাস করলো, কেনই বা কোথা থেকে কোনো গাফিলতি ছিল কিনা, সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হবে। পাশাপাশি পুরো তদন্ত ভার কিন্তু কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে। গার্ডেন থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সেইখানে এলাকার যে সিসিটিভি ফুটেজ পাশাপাশি যে কোথা থেকে মূল সূত্রপাত কোথা থেকে হয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে তারা। সবই কি কারণে এই গ্যাস সিলিন্ডার ফাটার দুর্ঘটনা ঘটে? সবিক শোনা যাচ্ছে? সবিক, কিভাবে এই গ্যাস সিলিন্ডার ফাটে কি জানতে পাচ্ছো? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেমনটা আপনাদের জানিয়ে রাখছিলাম। বৃহস্পতিবার রাতে গার্ডেন রিচে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছেন 2200 জন, তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে সেখানে দেখতে পৌঁছে যান গতকাল রাতেই মেয়র ফিরাদ হাকিম এবং এই গোটা বিষয়টার তদন্ত শুরু করেছে পুলিশ। এই গার্ডেন রিচে এই দুর্ঘটনায় সেখানে পৌঁছে যান কলকাতা পুর নিগমের মেয়র ফিরাদ হাকিম। সেখানে পৌঁছে তিনি কি বলেছেন একবার আপনাদের শোনাবো। একটা ইলেকট্রিক ওয়্যারের উপর আগুন লেগেছিল, সেটা একটা একটা ঘরে ঢুকতে সেখানে গ্যাস সিলিন্ডার সাথে সাথে বাস্ট হয়েছে। মেনলি আগুন নেবাবার জন্য যারা গেছিল দৌড়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হতে প্রত্যেকে ইঞ্জুরি হয়ে গেছে, 22 জন ইঞ্জোর্ড আছে, তার মধ্যে একজনের অবস্থা খুব খারাপ। কিন্তু আশা করা যায় যে যেহেতু আমি খুলে দেখলাম যে পেটে ইঞ্জুরি নেই, ওর নাম হচ্ছে মোহাম্মদ আজিম, আরেকজন আছে যার 48% ইঞ্জুরি, তারও মেনলি হাতে পায়ে হয়েছে। আমি ডাক্তারদের সাথে কথা বললাম, তারা আশাবাদী যে বেশিরভাগই যারা পেশেন্ট আছে দু চার দিন রেখে ঠিক করে ড্রেসিং করতে হবে যদি বাড়িতেও যায়। আর আমার চিন্তা হচ্ছে এই মোহাম্মদ আজিমকে নিয়ে, আর আমাদের ব্রাউন ওয়ার্ডে আরেকজন আছে সেকু, ওরও 48% হয়েছে, এই দুজনকে নিয়ে খুব চিন্তায় আছে। যেটা জানিয়ে রেখে গার্ডেন রিচে যে দুর্ঘটনা ঘটেছিল গ্যাস সিলিন্ডার ফেটে 2200 জন আহত এবং সেখানে কিন্তু পৌঁছে যান সেই রাতেই মেয়র ফিরাদ হাকিম। সেখানকার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কি বলেছিলেন মেয়র সেখানে পৌঁছে গিয়ে?